অনেক দিন পর আবার ইউটিউবে চলে এসেছি ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা হবে এখান থেকে শুরু। তো আমি চলে এসেছি নবদ্বীপ স্টেডিয়ামে। তো বন্ধুরা, এইটা স্টেডিয়ামের গেট বলা চলে। গেটের ওই দিকটা ঢুকে এই দিক দিয়ে চলে এসেছি আমি। এটা হচ্ছে গেট, আর আমার পিছনে আছে স্টেডিয়াম। এটা খুব বড় স্টেডিয়াম আছে, এখন খেলা চলছে সকার কাপ। সুমন দা এখানে ফটো তুলছে। তো এটাই এলো আমাদের নবদ্বীপের স্টেডিয়াম মাঠ, এখানে খেলা টেলা হয়। আর এখানে এখন সকার কাপ খেলা চলছে, নবদ্বীপ বেশ সকার কাপ সবাই খেলা দেখতে আছে। আজকে মনে হয় খেলা আছে, আমি সঠিক জানি না। আর এটা হচ্ছে সামনে ওইটা মেন গেট, আর এইটা এইদিকে বেশ সাজিয়েছে আমাদের পৌরসভা, ভালো সাজিয়েছে। আর এখানে স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে আছে। বিশ্ববাংলার একটা পৃথিবী রয়েছে সামনে মেন গেট। ফুটবল খেলার জন্য স্টেডিয়াম তৈরি করা হয়েছে, এখানে ফুটবল চলছে। তো তাই দেখো কতগুলো হাত, কতগুলো হাতের মধ্যে একটা পৃথিবী বিশ্ববাংলা। চলো মেন গেটটা দেখাও। মেন গেটটা দেখি যে এইটা হচ্ছে মেন গেট, আর সামনে হচ্ছে রোড। সামনে রোড, আর ঠিক এখান থেকে এরকম লাগে দেখতে মেন গেট। এটাই স্টেডিয়ামের মেন গেট, ভিতরটা দেখালাম। আমরা এখন বেরিয়ে যাবো ভিতরের দিকে। চলো আমরা যেখানে যাবো তোমাদের সেটা দেখাবো, তোমরা দেখতে থাকো। তো চলো সোজা স্টেডিয়ামের থেকে চলে আসলাম। এখানে জল প্রকল্প, এইটা গঙ্গার জল, এটা গঙ্গা, আর আমার পিছনে জল প্রকল্প। এইটা নবদ্বীপের টোটাল জল সাপ্লাই যাওয়া হয় এখান থেকে। তো চলো দেখা। এখানে এখান থেকে নবদ্বীপের বিভিন্ন জায়গায় জল সাপ্লাই দেওয়া হয় ফিল্টার করে, গঙ্গার জল। এইটাই হচ্ছে গঙ্গা। গাইস একটা জিনিস বলতে তো তোমাদের ভুলে গেছি, আমার পিছনে আছে মায়াপুর। এখান থেকে মায়াপুরে দেখা যায়, খুবই কাছে। যদি গঙ্গা না থাকতো মোটামুটি এক কিলোমিটার পথ হবে এটা। গঙ্গা তো সেই জন্য যাওয়া যাবে না, নৌকা আছে। আর আমার পিছনে মায়াপুর, খুব ভালো জায়গা। এখানে আর মায়াপুরের সাইডে অনেক বিল্ডিং আছে, টুরিস্টরা এসে ওইখানে হোটেল আছে, ওইখানে থাকে সবাই যারা বাইরের থেকে আসে। এখান থেকে মায়াপুরটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে, দেখো তোমরা। ওই দেখো খুব সুন্দর লাগছে মায়াপুরের চূড়ার যে এই পতাকাটা আছে, পতাকাটা কিন্তু খুব ভালো লাগছে। উপরে ওই চূড়াটা আছে, তেমন জুম করে দেখাও কতটা আছে। উপরের যে পতাকা আছে ওর নিচে ওইটা সোনার, টোটালি ওইটা সোনার। এটাই হলো মা গঙ্গা, এখানে স্নান টান করে। ওইখানে ঘাট আছে, আমি ঘাটের সাইডে এসেছি। নৌকা